আপনি জানেন ফ্রি ফায়ার গেমের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি গান সর্বশেষ আপডেটের পর থেকে র‍্যাঙ্ক ম্যাচ এবং ক্লাসিক ম্যাচ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, কিন্তু সেই গানের নাম কি? আচ্ছা, আপনার কিটা জানা আছে? এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রি ফায়ার গেমের একটি ইভেন্টের ভিডিও। আর এই ইভেন্টের মধ্যে দেখা যায় ফ্রি ফায়ার গেমের মধ্যে ফ্রি ফায়ারের প্লেয়াররা স্পিন করে আইফোন জিতে নিচ্ছে, আর এই বিষয়টা সম্পূর্ণ সত্যি। কিন্তু কথা হচ্ছে, এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে কখন এসেছিল? আচ্ছা, আপনার কিটা জানা আছে ট্রেনিং গ্রাউন্ডের এই রুমের মধ্যে অদ্ভুত এক বিষয় আছে, কিন্তু সেই বিষয়টা কি? আজকের ভিডিও শুরু করব ফ্রি ফায়ার গেমের বট দিয়ে। ফ্রি ফায়ার গেমের মধ্যে সাধারণত দেখা যায় কখনো কখনো র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে হঠাৎ করে বট পড়ছে, আর মোটামুটি সবাই এই বিষয়টা জানে যে র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে তখনই বট পড়ে যখন দেখা যায় আমাদের গেমের মধ্যে অ্যাক্টিভ প্লেয়ারের সংখ্যা কিছুটা কম থাকে। অর্থাৎ গেমের মধ্যে যখন প্লেয়ার কম থাকে তখন ম্যাচ স্টার্ট দেওয়ার পর ম্যাচের মধ্যে প্লেয়ারের সংকট পূরণ করার জন্য আমাদের ম্যাচের মধ্যে কখনো কখনো ফ্রি ফায়ারের পক্ষ থেকে বট দিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি কি জানেন, ফ্রি ফায়ার গেমে আপনি চাইলে নিজের মন মতো করে নিজের ম্যাচের মধ্যে খুব সহজে বট আনতে পারবেন। আর এই কথা হয়তো অনেকেরই বিশ্বাস হচ্ছে না, তবে আমি যা বলেছি তা আসলে সত্যি। যারা র‍্যাঙ্ক পুশ করে না তারা এই জিনিসটা খুব সহজে করতে পারেন। যারা র‍্যাঙ্ক পুশ করে না তারা চাইলেই র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে খুব সহজেই মাইনাস খেতে পারে। টানা তিনটা ম্যাচে বড় বড় মাইনাস খাবে, তখনই দেখা যাবে যে চতুর্থ ম্যাচের মধ্যে সরাসরি বট দিয়ে দেওয়া হচ্ছে। আসলে ফ্রি ফায়ার গেমের মধ্যে সাধারণত টানা তিন ম্যাচের মধ্যে বড় বড় মাইনাস খেলে তাহলে দেখা যায় যে চার নাম্বার ম্যাচের মধ্যে ফ্রি ফায়ারের পক্ষ থেকে বট দিয়ে দেওয়া হচ্ছে। আর এই বিষয়টা আপনাদের মধ্যে কে কে আগে থেকে জানতেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফ্যাক্ট আমাদের জানিয়ে GW আফজালুল YT নামের এক সাবস্ক্রাইবার। বন্ধুরা, পরবর্তী ফ্যাক্টে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, RS Gaming XXX নামের এই ইউটিউব চ্যানেলে ফ্রি ফায়ার সম্পর্কিত বিভিন্ন রকমের ফ্যাক্ট ভিডিও আপলোড করা হয়। এই চ্যানেলটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই চ্যানেলে গিয়ে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। এই চ্যানেলের মধ্যে ছোট্ট একটি গিভওয়ে রাখা হয়েছে, যদি তার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন আপনারা তাহলে আপনাদের মধ্যে 10 জনকে 10টি উইকলি দেওয়া হবে UID দিয়ে। যদি 2000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন তাহলে আপনাদের মধ্যে 20 জনকে উইকলি দেওয়া হবে। তবে মনে রাখবেন, গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই নিজের UID দিবেন, কখনো কোনো গিভওয়েতে নিজের ID এবং পাসওয়ার্ড দিবেন না। এই ইউটিউব চ্যানেলটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সেই চ্যানেলের ভিডিও দেখে আসতে পারেন। নেক্সট, ট্রেনিং গ্রাউন্ডের এই রুমের মধ্যে অদ্ভুত একটি বিষয় আছে। এই রুমের মধ্যে সাধারণত গ্রেনেড প্র্যাকটিস করা হয়, আর এই রুমের মধ্যে কখনো নিজের স্কোয়াড মেম্বার নিয়ে প্রবেশ করা যায় না। আপনি যত চেষ্টা করবেন ততই দেখতে পাবেন যে এই রুমের মধ্যে কখনো স্কোয়াড নিয়ে আসতে পারবেন না। যখনই সবাই মিলে একসাথে এই রুমের মধ্যে প্রবেশ করতে যাবেন তখনই দেখতে পাবেন যে আপনি একা এই রুমের মধ্যে প্রবেশ করেছেন, আর আপনার স্কোয়াডের মেম্বার আলাদাভাবে অন্য আরেকটা ঠিক এরকম দেখতে রুমের মধ্যে প্রবেশ করেছে। তবে মজার বিষয় হলো, আপনার স্কোয়াডের মেম্বার আপনার সাথে এখানে আছে, আর সেটা বোঝার জন্য প্রয়োজন হবে ওকং ক্যারেক্টারের। আপনার স্কোয়াড মেম্বার কাছে যদি ওকং ক্যারেক্টার থাকে এবং সে এই রুমের মধ্যে প্রবেশ করে, তাকে বলে দিবেন যে এই রুমের মধ্যে প্রবেশ করার পর ঘাসে পরিণত হয়ে যাওয়ার জন্য। আর আমি আমার বন্ধুকে বলে দিয়েছি, যার ফলে এখানে দেখুন, সে রুমের মধ্যে প্রবেশ করার পর উকং ক্যারেক্টার ব্যবহার করে ঘাসে পরিণত হয়ে গিয়েছে এবং তার সেই ঘাসের জোপটা এখানে দেখা যাচ্ছে, আর এটি কিন্তু খুবই মজাদার একটি বিষয়। নেক্সট, ফ্রি ফায়ার গেমের র‍্যাঙ্কিং বা ক্লাসিক ম্যাচের মধ্যে একটি গান খুবই কাজে আসে, আর সেই গানটি আমাদের গেম থেকে রিমুভ করে দিয়েছে। মজার বিষয় হলো, ওই গানটি যে আমাদের গেম থেকে রিমুভ করে দিয়েছে এই বিষয়টি আমাদের ফ্রি ফায়ার গেমের অনেক প্লেয়ারই জানে না। আর আমি যে গানের কথা বলছি সেটি হলো আইস ওয়াল গান। এই গানটি ব্যবহার করলে দেখা যায় এই গান থেকে এমন একটি বরফের টুকরো বাইর হচ্ছে যেটা পুরোটাই গ্লুয়ালের মতো, মানে বলা যায় যে এটি একটি গ্লুয়ালের গান। আর বর্তমান সময়ে এই গানটি আমাদের র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে কোনোভাবেই দেখতে পাবেন না। আর এই ফ্যাক্ট আমাদের জানিয়েছেন সিটি গ্যাং YT গেমিং নামের এক সাবস্ক্রাইবার। তিনি যখন এই গান নিয়ে এই কমেন্টটি করেন তখন আমার মাথার মধ্যে এই বিষয়টা নিয়ে চিন্তা এসেছিল। আসলেই তো তাই, আমাদের গেমের মধ্যে এই গানটা কোথাও দেখা যাচ্ছে না, তাই চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ যদি আপডেটের পর এই গানটি গেমের মধ্যে কোথাও খুঁজে পেয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, ফ্রি ফায়ারের পাকিস্তান সার্ভারে বিভিন্ন সময় বিভিন্ন রেয়ার আইটেম খুব সহজে ব্যাক দিয়ে দেয়। আর এমনই একবার পাকিস্তান সার্ভারে এমন একটি রেয়ার ইভেন্ট আসে যেটিকে বলা যায় পাকিস্তান সার্ভারে সবচেয়ে রেয়ার ইভেন্ট, আর সেই ইভেন্টটি হলো আইফোন ইভেন্ট। এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ইভেন্টের একটি ভিডিও, আর এই ভিডিওটি প্রায় এক বছর আগে। এই ভিডিওতে দেখা যায় পাকিস্তান সার্ভারে আইফোনের একটি ইভেন্ট এসেছে, আর এই ইভেন্টের মধ্যে কোন প্লেয়ারকে ডায়মন্ড খরচ করা লাগতো না। পাকিস্তান সার্ভারের প্লেয়াররা গেমের মধ্যে ডেইলি লগ ইন করলেই তাদেরকে লগ ইন রিওয়ার্ড হিসাবে 3টি টোকেন দেওয়া হতো, আর সেই 3টি টোকেন দিয়ে তারা খুব সহজেই এই
ইভেন্টের মধ্যে স্পিন করতে পারত। আর এই ইভেন্টের রুলস অনুযায়ী পুরো পাকিস্তান সার্ভারে শুধুমাত্র একজন প্লেয়ার এখানে থাকা আইফোনটি পেয়ে যাবে। আর যিনি এই আইফোনটি পেয়েছিলেন তার ভাগ্যটা একটু চিন্তা করুন। সে গেমের মধ্যে প্রবেশ করেছে, এরপর লগ ইন রিওয়ার্ড ক্লেম করেছে এবং সে লগ ইন রিওয়ার্ড দিয়ে স্পিন করেছে। স্পিন করার পর তাকে এই আইফোনটি দিয়ে দেওয়া হয়েছে, মানে কোনো ডায়মন্ড খরচ করা ছাড়াই খুব সহজেই এই আইফোনটি পেয়ে গিয়েছে। আর আমার কাছে যতটুকু তথ্য আছে সেই তথ্য অনুযায়ী এই ইভেন্ট পাকিস্তান সার্ভারে সর্বমোট 3 দিন চলেছিল। এই 3 দিনের মধ্যে যেকোনো একজন এখানে থাকা আইফোনটি ফ্রিতে স্পিন করে পেয়ে গিয়েছিল। এরকম ইভেন্ট যদি আমাদের সার্ভারে আসে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হবে। এরকম ইভেন্ট কি আমাদের বাংলাদেশ সার্ভারে আসা প্রয়োজন নাই সেই বিষয়ে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে ফেলবেন। নেক্সট, এখন স্ক্রিনে যে আইডিটি দেখতে পাচ্ছেন এই আইডিটি খুবই অদ্ভুত একটি আইডি। গেমের সার্চ বক্সে গিয়ে যদি কখনো 1479-6591 এটা লিখে সার্চ করেন, এরপর যে আইডিটি আসবে সে আইডিতে দেখতে পাবেন যে বিবেস দেওয়া আছে। আর এই আইডিতে প্রবেশ করলে দেখতে পাবেন আইডির লেভেল হচ্ছে 100, আর আইডির মধ্যে লাইক দেওয়া আছে 99,990। এতটুকু সবই ঠিক, কারণ 100 লেভেলের একটি আইডিতে 99,990 লাইক হবে এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু 100 লেভেলে উঠতে হলে যে কোনো প্লেয়ারকে প্রচুর পরিমাণে গেম খেলতে হবে। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই আইডিতে যখন তার প্রোফাইলের ম্যাচ সংখ্যা দেখতে যাওয়া হয় তখন দেখা যায় যে এই আইডির মালিক ক্লাসিক ম্যাচ তেমন একটা খেলেনি, কারণ তার লাইফ টাইমে দেওয়া আছে ক্লাসিক ম্যাচ পুরো জীবনে এই আইডিতে সর্বমোট 27টি খেলা হয়েছে। আর এই 27টি ম্যাচের মধ্যে সর্বমোট 4টি কিল করা হয়েছে। আবার এই আইডির মালিক এই আইডি থেকে ক্লাস স্কোয়াড মাত্র 93টির মতো খেলেছে। এর মানে হলো সে যতগুলো ম্যাচ খেলেছে তা দিয়ে সর্বোচ্চ 25-30 লেভেল পর্যন্ত যাওয়া যায়। সে জায়গার মধ্যে এই অল্প সংখ্যক ম্যাচ দিয়ে আইডির মালিক 100 লেভেল পর্যন্ত চলে গিয়েছে। শুধু 100 লেভেল পর্যন্ত গিয়েছে তা নয়, 100 লেভেলের পাশাপাশি এই আইডিতে দেখা যায় 99,990 লাইক দেওয়া। আর এই অদ্ভুত বিষয় সম্পর্কে যখন আমি মোটামুটি তথ্য সংগ্রহ করলাম তখন পেলাম যে এই আইডির মধ্যে আসলে গ্লিচ চলছে, যার ফলে এই আইডিতে ঢুকলেই এরকম অদ্ভুত বিষয়গুলো দেখা যায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে যে চ্যানেলটির কথা বলেছিলাম সেই চ্যানেলটির ভিডিও যদি ভালো লেগে থাকে সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন।